নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আজ ষোলোই জানুয়ারি দু বিকেল চারটা তিরিশ মিনিটে মঙ্গলের রাশি পরিবর্তনে কি ফল পেতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই মঙ্গলের যে রাশি পরিবর্তনটা হচ্ছে কিনা বিশ্বিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে এবং অর্থাৎ আপনার মন্ত্রীর গৃহে সেনাপতির প্রবেশ মন্ত্রীর গৃহে সেনাপতির প্রবেশ করছে ছয় রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গলই মঙ্গল আর তিন রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন সাবধান অমঙ্গল সূচক কিন্তু হবে দেখুন সবসময় যে সব যে ভালো হয় তা নয় গ্রহের যে গোচর সব রাশিকেই যে ভালো দিবে তা নয় কিছু রাশিকে ভালো দিবে কিছু রাশিকে সমস্যা আসবে তো কোন এই সৌভাগ্যশালী সৌভাগ্যশালী এই রাশি যা মঙ্গলের রাশি পরিবর্তনে ছয় রাশিকে এই নতুন বছরে দিতে চলেছে প্রচুর পরিমাণে সফলতা এবং এর পাশাপাশি এই দু হাজার একুশ পেরিয়ে দু হাজার এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনার যে ছয়টি রাশিকে সফলতার পাশাপাশি যে তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এই মঙ্গল আপনার ধনু রাশিতে অবস্থান করবে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল কিন্তু আপনার ধনু ধনুরাশিতে থাকছে মঙ্গলের সঙ্গে আবার শুক্র কিন্তু একত্রে অবস্থান করছে শুক্র আমাদেরকে কি দেয় প্রেম ভালোবাসা গ্ল্যামার লাক্সারি যত ভোগের জিনিস আছে কি না সম্পূর্ণটা আছে কিন্তু শুক্রের মধ্যে আর মঙ্গল আমাদের কি দেয় সাহস একাধিক ভূমির মালিক জমির মালিক যদি আপনি হয় মঙ্গল কিন্তু আপনার চক্রে স্ট্রং থাকা দরকার যারা ভালো সার্জেন্ট হয় অর্থাৎ আপনি ভালো এক সার্জেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গল ভালো থাকা দরকার ভালো সার্জেন্ট না হলে কিন্তু মানে মঙ্গল ভালো না হলে ভালো সার্জেন্ট কিন্তু আপনি হতে পারবেন না আপনার যারা লোহার ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল মজবুত থাকা রাশিচক্রে একান্তই দরকার এবার আমি জানাতে চলেছি এই যে মঙ্গলের যে রাশি পরিবর্তনের ফলে যে ছটি রাশির বিশেষভাবে লাভ পেতে চলেছে মঙ্গল কিন্তু সাহস অগ্নিক্যা কারি প্ল্যানেট মঙ্গল আপনার যত রাশিচক্রে স্ট্রং থাকবে না আপনার পরাক্রম বৃদ্ধি করবে আপনার সাহস বৃদ্ধি করবে যারা সেনাবাহিনীতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিফেন্সে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল স্ট্রং থাকা একান্তই দরকার অর্থাৎ এনার্জি এনার্জিটা সম্পূর্ণ দেয় কিন্তু মঙ্গল মঙ্গল আপনার রাশিচক্রে কেমন আছে সেটা কিন্তু দেখা দরকার এবার আমি একে একে জানাবো যে যে ছয়টি রাশির ক্ষেত্রে মঙ্গলই মঙ্গল হতে চলেছে মঙ্গল রাশি হতে না তিনটি রাশি আবারও বলছি সাবধান তিনটি রাশির ক্ষেত্রে কোন এই তিনটি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এবং কোন এই ছয়টি রাশি তাও আমি আলোচনা প্রথম যে সৌভাগ্যশালী রাশি যে ছয় রাশির মধ্যে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থবতী এবং আপনাদের চতুর্থপতি এবং আপনাদের ভাগ্যপতি আপনাদের ত্রিকোণভাবে অবস্থান করছে এবং শুক্রের সাথে দুর্দান্ত যোগ আপনাদের ক্ষেত্রে প্রথম কথা আপনাদের এই সময় ভোগবিলাসটা আপনাদের বাড়বে আর্থিক দিক থেকে আপনারা আপনি সিংহরাশির মানুষ আর্থিক দিক থেকে আপনারা কিন্তু সমৃদ্ধশালী হবেন সন্তানের ক্ষেত্রে ভালো প্রেম ভালোবাসা লাভ ঘোরাফেরা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দাঁড়াবে অর্থাৎ ভ্রমণের জায়গা দেখা যাচ্ছে আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে লটারির ক্ষেত্রে হঠাৎ অর্থ সম্পত্তিগত দিক থেকে লাভ একাধিক প্রপার্টির মালিক আপনারা এই সময় হবেন এবং আপনাদের পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় নিজস্ব জমি বা জায়গা কেনার সম্ভাবনা আপনাদের থাকছে এবং আপনাদের বেশ সুখের সময় কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে মঙ্গলের রাশি পরিবর্তন চতুর্থপতি আপনাদের পঞ্চমভাবে নবমপতিকে কানেক্ট করছে মানে দুর্দান্ত যোগ এবং শুক্রের সাথে এই সময় সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মানে এক কথা যদি বলি আপনারা এই সময়টি কাজে লাগান দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো দুর্দান্ত যেটা সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন আপনাদের ধনপতি এবং আপনাদের ধনপতি এবং আপনাদের ভাগ্যপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা পাবেন মিন রাশি এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাফল্য সফলতা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় হবে ভাগ্যের দ্বারা যে অর্থ পাওয়া সেটা আপনাদের এই সময় হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে অর্থাৎ আপনি মিন মানুষ আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভাগ্যের সাপোর্ট এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মিন ক্ষেত্রে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা দেখা যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে সফলতা দেখা যাচ্ছে আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজুদ হবে কারণ আপনাদের গুরুর গৃহে সেনাপতির প্রবেশ করছে দুর্দান্ত যোগ যারা ডিফেন্সে কাজ করছে তাদের ক্ষেত্রে ভালো এই জায়গাগুলো যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো যারা গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে ভালো অর্থাৎ মঙ্গল রাশি পরিবর্তন মিন রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে একাধিক প্রপার্টি আপনাদের কিন্তু হবে তিন নম্বর যে রাশির কথা আমি বলব সেই রাশির নাম মেষ রাশি মেষ রাশি দেখুন দুর্দান্ত যোগ আপনাদের ক্ষেত্রে আপনাদের এতদিন মঙ্গল কিন্তু আপনাদের অষ্টমভাবে কেতুর সঙ্গে অবস্থান করছে দেখুন কেতুর সাথে অষ্টমভাবে মৃত্যু গৃহে আপনার ভাগ্য ভাগ্যভাবে রাশির অধিপতি ভাগ্যভাবে ধনপতি এবং সপ্তমপতিকে কানেক্ট করছে ভাগ্যভাবে দুর্দান্ত যোগ আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য খুলতে চলেছে কারণ ধনপতি আপনাদের ভাগ্য পাওয়া যাচ্ছে ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আসবে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে স্ত্রীর স্থাপট পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন যারা মিডিয়া রিলেটেড জায়গা থেকে আছেন যারা জমি জায়গা রিলেটেড কাজকর্ম করছেন আপনি মেষরাশি মানুষ একাধিক প্রপার্টির যোগ কিন্তু আপনার দেখাচ্ছে এবং ভূমি ভবন বাহন সুখ আপনাদের এ সময় নির্দেশ কিন্তু করতে চলেছে অর্থাৎ মেষরাশি ক্ষেত্রে এই যে অষ্টম ভাব থেকে যে মঙ্গল সোরে ভাগ্যভাবে চলেছে আসে কেতুর সাথে যুক্ত হয়েছিল আপনাদের দুর্ঘটনা থেকে আপনারা মুক্তি হবেন এবং প্রপার্টি থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু মেসরাশি পাবেন ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে সম্পত্তিগত দিক থেকে আপনাদের শুভ এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চার নম্বর রাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে এবং আপনাদের একাদশ একাদশপতিকে কানেক্ট করছে আপনাদের এ সময় আপনাদের কথা মানুষ শুনবে আপনারা রাজনীতির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট উত্থান হবে এবং বিদেশ থেকে আপনাদের লাভ হবে এবং এই সময়ের মধ্যে আপনারা যারা গ্ল্যামার দুনিয়া অ্যাকরিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম যে রাশি দুর্দান্ত ফল পেতে করতে চলেছে সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ আপনারা পাবেন আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক একাদশভাবে ভ্রমণ দুর্দান্ত লাভ একাদশভাবে মঙ্গলের ভ্রমণ এবং কর্মপতি কর্মক্ষেত্রে সফলতা সাকসেস লাভ আপনাদের এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং আপনাদের ফিল্ম দুনিয়া একটি মডেলিং এবং যারা বড় ডক্টর লাইনে যারা আছেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু হবে গাড়ির ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন ইঞ্জিন লাইনে যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন বা জমি জায়গা সংক্রান্ত কেনা বেচার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু মঙ্গল হচ্ছে ভূমিকার গ্রহ অর্থাৎ ভূমি সম্পত্তির দিক থেকে প্রপার্টির দিক থেকে এবং শুক্রের সঙ্গে একত্রে হচ্ছে সুখ আপনাদের কিন্তু বৃদ্ধি এ সময় করবে এরপরে যে রাশি বৃষ্টিকা বিশ্বিক রাশি কিন্তু রাশিতে অবস্থান করছে আপনাদের ঠিক ধনভাবে অবস্থান করছে দুর্দান্ত আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদের এই সময় দিবে এবং সপ্তম প্রতিকে কানেক্ট করছে স্ত্রীর দ্বারা আপনাদের কিন্তু ধন আসবে স্ত্রীর ভাগ্যে অর্থ দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ বিদেশ থেকে লাভ কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে আপনি বিশ্বিক রাশি মানুষ এই ছয়টি রাশি ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গলই মঙ্গল হতে চলেছে তিনটি রাশি সাবধান প্রথম নাম্বার ওয়ান রাশি সাবধানের জায়গা ভালো ভালো তো শুনলেন একটু খারাপ শুনে দেখুন কোন কোন জায়গায় খারাপ হয় যে রাশিগুলো রাশি বিশ্ব রাশি ক্ষেত্রে দ্বাদশপতি এবং ষষ্ঠপতি আপনার অষ্টমভাবে অবস্থান করছে এবং শুক্রের সাথে রাশির অধিপতিকে নিয়ে ষষ্ঠপতিকে নিয়ে সপ্তমপতিকে নিয়ে অষ্টমভাবে আপনাদের ঝুট ঝামেলা বাড়বে আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন অহেতুক আপনাদের অর্থহানি হবে উটকো ঝামেলা আপনাদের এই সময় কিন্তু হবে ল্যান্ড যারা কেনা বেচা করছেন বা নিবেন ভাবছেন সেই জায়গাটা বিশেষভাবে সতর্কতা থাকুন ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে কর্করাশি কর্করাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমেশ এবং কর্মেশ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে চলে যাচ্ছে এটাও কিন্তু সমস্যা কর্মক্ষেত্রে চাপ বাড়বে সন্তানের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চিন্তা আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কাজ আটকে যাওয়া কাজ পেন্ডিং হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে কর্কট রাশি কেয়ারফুল কর্ক রাশি সাবধান থাকুন কর্কট রাশির ক্ষেত্রে এরপরের যে রাশির কথা আমি বলব কর্কট রাশির যে সাবধান এবং বিশ্ব রাশি সাবধান দু দুটি রাশি বিশেষভাবে সাবধান আপনারা কিন্তু থাকুন এর পরের তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ